আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বইয়ের কথা অনুষ্ঠানে। এটা আমাদের একটা নতুন অনুষ্ঠান, আমরা বিভিন্ন বই নিয়ে কথা বলবো বিভিন্ন সময়ে। আজ প্রথম দিন কথা বলছি আমাদের পাঠ্যপুস্তক নিয়ে। জানুয়ারি মাসে সারা দেশে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বই দেওয়া হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, এবং এই বই দেওয়ার পর থেকে শুরু হয়েছে নানা ধরনের বিতর্ক। বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিতর্কগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কত বেশি ভুল এই বইগুলোতে রয়ে গেছে। বইয়ের তথ্যগত ভুল, ব্যাকরণগত ভুল, বানানগত ভুল, এমনকি চুরি করার তথ্য এখানে ঢোকানো যে হয়েছে সেগুলো দেখে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া ট্রল হচ্ছে। আচ্ছা, এই যে ভুলগুলি দেখানো হচ্ছে এগুলো কিন্তু স্টুডেন্টরাও দেখছে, অভিভাবকরাও দেখছেন, শিক্ষকরাও দেখছেন। সব মিলিয়ে এই ভুল বইগুলো কি এই বছরে ছাত্রছাত্রীদেরকে পড়তে হবে? যদি পড়তে হয়, এর দায় দায়িত্ব কে নিবে? এর জন্য কারা দায়ী? এবং দায়ী ব্যক্তিদেরকে কি শাস্তি আদৌ পেতে হবে? যদি পেতে হয়, কি শাস্তি তাদেরকে দেওয়া হবে? এটা নিয়ে কি কারোর মধ্যে কোনো ধরনের আপনারা হেলদোল দেখেছেন? দেখেন, একটা জিনিস কি, যেমন ধরেন মন্ত্রী গত মঙ্গলবার দিন দেখলাম তারা খুবই উত্তেজিত হয়ে গেছেন যে ভুলগুলি দেখা হবে, যে কেন ভুলগুলি হলো এবং এর জন্য কারা দায়ী। এতদিন পরে কিন্তু প্রথম প্রথম বলা হচ্ছিল আপনারা ভুল নিয়ে নাটক করবেন না, ভুল নিয়ে হয়তো এগুলি নিয়ে আপনারা একটা মানে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবেন না। প্রথম দিকে কিন্তু এই ধরনের কথা বলা হয়েছে। এখন যখন দেখা যাচ্ছে না আসলেই ভুল, মাঝখানে একটা জিনিস আমি দেখলাম, একজন খুবই প্রবীণ শিক্ষাবিদ এবং খুবই শ্রদ্ধেয় ব্যক্তি অধ্যাপক কায়কোবাদ, বুয়েটের একসময় অধ্যাপক ছিলেন, উনি বলতেছিলেন যে ওনার কাছে নাকি পাঠিয়েছিল একটা বই, বোর্ডের পক্ষ থেকে, এই একজনের পক্ষ থেকে ছাপা হওয়ার পরে গত কয়েকদিন আগে, উনি বললেন যে একটা বই উনি নাকি 40টা ভুল পেয়েছেন। তো একটা বই যদি 40টা ভুল থাকে, সেটা কিভাবে তৈরি হয়েছে বইটা? এটা কারা বানিয়েছে? দেখুন, আমরা সারা জীবন জেনে এসেছি যে পাঠ্য বই রচনার সময় খুবই গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়। এবার কারা রচনা করেছে? দলীয় লোকজন। দলীয় লোকজন দিয়ে কি বড় কাজ করা ঠিক? এখানে এই কাজগুলি করার পেছনে তাদের কোন যোগ্যতাটাকে গুরুত্ব হিসেবে দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে? তারা কতটুকু দলের প্রতি অনুগত, নাকি কতটা শিক্ষার প্রতি পর্যাপ্ত তাদের শিক্ষাটা আছে, নাকি যোগ্যতাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে? এর মধ্যে বলা হচ্ছে যে তারা নাকি দুটো তদন্ত কমিটি করা হয়েছে, এবং সেখানে মানে কারা এই ভুলগুলির জন্য দায়ী এটা নির্ধারণ করা হবে, এবং এদেরকে মানে কি কারণে এদেরকে কাজ দেওয়া হয়েছিল, ভুলগুলি যারা করেছিল তাদেরকে দায়ী করা হবে। ভালো, এটা আমি মানে এটা মানে মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা কমিটি তাদের করবে এই জন্য যে এটা কীভাবে সংশোধন করা যায় সেই জন্য কমিটি করা হচ্ছে, এটা ভালো। কিন্তু আমার প্রশ্ন হল, এই তদন্ত কমিটি কি নির্ধারণ করবে? আমি তো নিশ্চিত যে এখানে অনেক লোকই দলীয় পরিচয়ে কাজ পেয়েছে। এখন দলীয় পরিচয়টার দলটা কি? সরকারি দল। এখন দলীয় পরিচয়ে কাজ পাওয়া মানে কি, কারো না কারো কোনো না কোনো নেতার পরিচয় সে এসেছে, যাকে নাকি টেক্সট বুক বোর্ড উপেক্ষা করতে পারে নাই, তাকে দিতে বাধ্য হয়েছে। এখন তাহলে ওই নেতাকে দায়ী করা হবে? হবে না তো। আবার ক্ষমতাধর ব্যক্তিকে যদি দেখা যায় যে কোনো খুব পাওয়ারফুল ব্যক্তি, তার যদি কোনো রকম এখানে সংশ্লিষ্টতা দেখা যায়, তাকে কি দায়ী করা যাবে? তাকে কি শাস্তি দেওয়া হবে? আমার তো মনে হয় না। এত কমিটি করার তো দরকার নাই। আমি সহজ কথা বলি, এই জিনিসটা করেছে কোন মন্ত্রণালয়? শিক্ষা মন্ত্রণালয়। তো শিক্ষা মন্ত্রণালয়ের যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, প্রাথমিক গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী কি একজন আছেন যিনি তার মাঝখানে ছেলের বিয়ের অনুষ্ঠান নিয়ে বিরাট আলোচনায় আসলেন, জাকির হোসেন কি যেন নাম, এদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। সবাইকে কিরকম শাস্তি? দেখুন,
ভুল লেখাটা কি মাত্র একটা বই ছাপা হয়েছে, ধরেন একটা পাঠ্য একটা ইংরেজি বই অথবা বিজ্ঞান বই অথবা একটা ইতিহাস বই, সেই ভুলটা কিন্তু তার কয়েক লক্ষ কপিতে ভুলটা হয়ে গেছে। এই বইগুলি ছাপতে টাকা লেগেছে না? আমি তো মনে করি সবার কাছ থেকে টাকাগুলি আদায় করা উচিত। 36 কোটি বই ছাপা হয়েছে, এই 36 কোটি বইয়ের যে ব্যয় হয়েছে, আমি মনে করি এদের কাছ থেকে ব্যয়ের টাকাগুলো আদায় করা উচিত, এই মন্ত্রী থেকে শুরু করে সবার কাছ থেকে। আপনি মন্ত্রী হয়েছেন তো কি হয়েছে? আপনি তো আপনি আপনার টাকা, জনগণের টাকা, আপনি জনগণের টাকা নষ্ট করেছেন। আপনার দায়িত্বহীনতার কারণে আপনার পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে নিতে হবে। একটা যদি খুব ভালো বই হতো তো সেই বইয়ের ক্রেডিট আপনি নিতেন না? আপনি নিতেন, আপনি নিতেন না, আপনি হয়তো তার কিছু ক্রেডিট মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে দিতেন যে ওনার নির্দেশনায় এরকম একটা ভালো বই করেছি। তাহলে এখন যদি আমি বলি, তাহলে এখন কি আপনি বলবেন যে ওনার নির্দেশনায় আপনি এরকম ভুল বই বের করেছেন? তা তো করেননি, দায় দায়িত্ব আপনার। এই শিক্ষামন্ত্রী দীপুমণি, উপমন্ত্রী নওফল সাহেব, এদের সবাইকে আমি মনে করি জাতির কাছে জবাবদিহি করতে হবে, এবং ওনারা অপরাধী। এত বছর হয়ে গেল একটা বই দিতে পারেন না আপনারা, কত বড় দুঃখের কথা। আমি এই কথাগুলি শেষ করব। আজকে আমাদের দেশে জন্ম হয়েছে 50 বছরের উপরে, 50 বছরে এই জাতিকে একটা পাঠ্যপুস্তক দেওয়া গেল না। আজকে আপনারা প্রত্যেকটা বইয়ের মধ্যে যে ইতিহাস আপনারা এখানে যুক্ত করছেন, যেভাবে ইতিহাস যুক্ত করছেন, যদি আগামীকালকে অথবা আগামী নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতায় আসে, এই ইতিহাস থাকবে? এই সব বই আবার চেঞ্জ করতে হবে। পৃথিবীর কোনো দেশে এরকম হয় না যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঠ্য বই পরিবর্তন হয়, আমাদের দেশে হচ্ছে। কেন? সব জায়গায় রাজনীতি করতে হবে কেন? পাঠ্যপুস্তকের মধ্যে রাজনীতি করতে হবে কেন? যখন বিএনপি ক্ষমতায় ছিল, যদি আপনি পাঠ্যপুস্তক পড়তেন, দেখতেন এখানে বঙ্গবন্ধু বলতে কোনো ব্যক্তিই নেই, দেশ আপনি আপনি স্বাধীন হয়ে গেছে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, যে একজন আমাদের জিয়াউর রহমান নামে এক ভদ্র, উনি যে আমাদের সেক্টর কমান্ডার ছিলেন, জিয়াউর রহমানের কোনো অস্তিত্বই নেই, কোনো সেক্টর কমান্ডার মানে নাই, উনি নাই, উনি কোথাও নাই, আর কদিন দেরি করেন দেখবেন তাকে বলে দেবে সে পাকিস্তানের চর ছিল। তো এই রাজনীতিটা পাঠ্য বইয়ে ঢুকাতে হবে কেন? এর চেয়ে দুর্ভাগা আর কিছু হতে পারে না। আপনি যখন অন্যকে খাটো করতে যান, তখন আপনি নিজেই খাটো হয়ে যান। সেই খাটো হন, আপনারা আপনারা করছেন হচ্ছেন হন, কিন্তু সেটা কোমলমতি ছাত্র ছাত্রীদের মনের মধ্যে এই জিনিসটা কেন ঢুকিয়ে দেন? খুবই দুঃখজনক, খুবই আপত্তিজনক। আমি মনে করি সংশ্লিষ্ট সবাইকে এর জন্য জবাব দিতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।